প্রিয় দর্শক, ওয়েলকাম টু আয়ন। আজকে আমরা কথা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ইংরেজি বিভাগের এবং লেখক ডক্টর সৈয়দ মনজুরুল ইসলাম। স্যার কেমন আছেন? ভালো। আজকে খুব ভালো লাগছে আপনার সঙ্গে ক্যাম্পাসে দাঁড়িয়ে কথা বলতে পারছি। কিন্তু একটা জিনিস আমি ঠিক করি নেই যে আমি এখনও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নেই। এই বিশ্ববিদ্যালয় থেকে আমি 1 জুলাই একেবারে অবসরে চলে গেছি। তবে একটা ক্ষীণ সংযুক্তি আমার আছে, আমি একটা কোর্স নিব। কিন্তু সত্যি বলছো তুমি যে এখানে দাঁড়িয়ে খুব আলাদা একটা আনন্দ পাওয়া যায়, একটা তৃপ্তি পাওয়া যায়। এই যে দীর্ঘদিন শিক্ষকতা করলেন, অধ্যাপনা করলেন, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন নেই, এই অনুভবটা কীরকম যদি একটু বলেন? কষ্টের মনোকষ্টের তো বটেই। 42 বছর এই বিশ্ববিদ্যালয়ে আমি শিক্ষকতা করেছি, তার থেকে 5 বছর বিদেশে ছিলাম, তারও আগে যদি আরও 5 বছর ধরে যে আমি এখানে যোগদান করেছিলাম, তাতে 43 বছরের মতো আরও বেশি, একেবারে নিরবিচ্ছিন্ন সংযোগ। সেখান থেকে বেরিয়ে এসে এখন আরেকটা অবস্থানে চলে যেতে কষ্ট তো কিছুটা হবেই, সেই কষ্টের কিছুটা ভাগ আমার অন্যদেরও নিতে হচ্ছে, কারণ আমার 2-3 বন্ধু একসঙ্গে আমরা একই সঙ্গে অবসরে গিয়েছি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় তো অত্যন্ত বিশেষ কিছু সবার জীবনে, আমার জীবনেও বটে। আপনি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, আপনি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, এবং এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বোধ করি আপনার সম্পর্কটা অত্যন্ত নিবিড় অনেকের চেয়ে, আমরা যারা শুধু ছাত্র ছিলাম তাদের চেয়ে অন্তত। তো আপনার আরেকটি সত্তা হচ্ছে লেখক সত্তা। তো এই লেখক সত্তা এবং অধ্যাপনা, এই দুটির মধ্যে তো একটি যোগ আছে বলতে পারি। তো কাজেই যোগ তো আছে, কিন্তু কোনো বিরোধ নেই। আচ্ছা, কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাটা হচ্ছে এক ধরনের মননশীলতার চর্চা, ছাত্রছাত্রীকে নতুন জ্ঞান আহরণে উদ্বুদ্ধ করা, তারা যেটা জানতে চায় সেটা ব্যাখ্যা করা, এটার ভিতরে এক ধরনের বুদ্ধির বিষয় আছে, জানার বিষয় আছে, জ্ঞানের বিষয় আছে। এগুলি আমরা শিখেছি আমাদের শিক্ষকদের কাছ থেকে, কীভাবে সেই কাজটি করতে হয়, কত সফলভাবে করেছি সেটি ভিন্ন বিবেচনা। কিন্তু যখন লেখালেখিতে যাই তখন একেবারে নিজস্ব একটা ভূমি, নিজস্ব একটা জগৎ, সে জগতে আমি আমার কাছে দায়বদ্ধ, আর আমি দায়বদ্ধ আমার পাঠকদের কাছে। একটু দূরবর্তী বিচার হয়ে যায়। শিক্ষকতা যেরকম আমি শ্রেণীকক্ষে কী পড়াচ্ছি তাৎক্ষণিকভাবে আমি বুঝতে পারি তাদের সেটি স্পর্শ করছে কি করছে না, আমার লেখার জন্য বসে থাকতে হয়, কিন্তু লেখাতে প্রচুর সময় দিতে হয়, এটাও ঠিক। আমি শিক্ষকতা করেছি বলেই আমার সময়টা আমি দিতে পেরেছি। আমি কিছুদিন আগে আপনার শিক্ষক এবং আমারও শিক্ষক সিরাজ ইসলাম চৌধুরী স্যার ইন্টারভিউ করছিলাম, এবং ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনার যারা ছাত্ররা রয়েছেন পরবর্তী সময়ে বাংলাদেশের সৃষ্টিশীলতার জগতে, বাংলাদেশের সমাজে যাদের কন্ট্রিবিউশন রয়েছে, আপনি কাদের নাম আলাদা করে বলতে চান? তো কয়েকজনের মধ্যে আপনার নাম তিনি বলেছেন। এখন সিরাজ ইসলাম চৌধুরীর মতো অনেক গুণী মানুষকে আপনি শিক্ষক হিসেবে পেয়েছেন, আপনি নিজে পরবর্তী সময়ে শিক্ষক হয়েছেন, ওই মানুষগুলোর যে সান্নিধ্য সেটা কি পরবর্তী সময়ে আপনাকে শিক্ষক হিসেবে আপনার যে ভূমিকাটি সেটি রাখতে সহায়তা করেছে? অতি অবশ্যই, কারণ আমরা তো তাদের থেকে দেখেই শিখেছি। আর যে বিষয়টি এই আমার কথাটি বলার মধ্য দিয়ে স্যার প্রকাশ করলেন সেটি তার বিনয়, সেটি তার শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা এবং এক ধরনের দায়বদ্ধতা। আমি বিশ্বাস করি একজন সাধারণ শিক্ষক শেখান, কিন্তু অসাধারণ শিক্ষক অনুপ্রাণিত করেন। আমি সেই শিক্ষকদের পেয়েছি। ডক্টর সিরাজ ইসলাম চৌধুরী অবশ্যই আমার খুব প্রিয় একজন শিক্ষক, তার পাশাপাশি আরও কয়েকজনের নাম করতে হয়, অধ্যাপক খান সরওয়ার মোর্শেদ, অধ্যাপক আহসানুল হক, জ্যোতির্ময় গুহ ঠাকুরদা, যাদের আমরা 71 সালে হারিয়েছি। এই শিক্ষকদের সাহচর্যে এসে এবং অন্যান্য বিভাগে যারা ছিলেন তারাও আমাদের শিক্ষক ছিলেন। মুনির চৌধুরী ক্লাসে গিয়ে হাজির হয়ে যেতাম, তিনি বুঝতেন, কিন্তু তিনি কিছুদিন কোনোদিন বলতেন না তুমি কেন এখানে এসছো। বা জিসি দেব অথবা সন্তোষ ভট্টাচার্য ইতিহাসের আমার শিক্ষক ছিলেন। তো এদের থেকে যেটা আমরা শিখেছি যে কীভাবে একজন শিক্ষার্থীকে অনুপ্রাণিত করতে হয়, জানার বিষয়টি কত গভীরে নিয়ে যাওয়া যায় বিষয়টি। আমি যখন শিক্ষক হয়েছি তাদের থেকে তো অনুপ্রেরণা গ্রহণ করেছি আমি, শুধু যে শিক্ষকতায় তাদের অনুপ্রেরণা পেয়েছি তা নয়, জীবনকে দেখার ক্ষেত্রেও তারা আমাদের অগ্রবর্তী একটা অবস্থানে দাঁড়িয়ে আমাদের দেখিয়েছেন যে এইভাবে জীবনকে দেখতে হয়, এই যে দেশের জন্য মানুষ ভাবে চিন্তা করে, এটি এক ধরনের ঠোর সেবায় পরিণত হয়ে গেছে অনেকের কাছে, কিন্তু তাদের কাছে প্রকৃষ্ট দেশ সেবা ছিল যে জ্ঞানটাকে যদি সবার ভিতর ছড়িয়ে দিতে পারি, কারণ জ্ঞানের মাধ্যমে মানুষ জানতে পারে, প্রশ্ন করতে পারে, আত্মবিশ্বাসের জায়গাটা খুঁজে পায়, এই প্রতিনিয়ত বিষয়গুলি তাদের থেকে আমরা শিখেছি। আপনি 70-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন, আজকে এত বছর ধরে পড়িয়েছেন,
বিশ্ববিদ্যালয়টিকে আপনি যতটা উৎকর্ষমণ্ডিত, যতটা প্রোগ্রেসিভ একটি জায়গা দেখতে চেয়েছিলেন, আজকে 2017 সালে দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার জায়গায় আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার জায়গা অবশ্যই আছে, অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে, এখনও সেটি সমস্ত মনোযোগের কেন্দ্রবিন্দু। এখানে যদি কোনো অন্যায় হয়, কোনো অবিচার হয়, তাহলে সমস্ত মিডিয়া সরব হয়। তার কারণটা কী? কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মানটা আছে সমস্ত দেশে অঞ্চলে, সেই মানের কোনো ব্যত্যয় ঘটুক না, মানুষ এটি চায়। তার মানে এই নয় যে আমরা মানসম্পন্ন কাজ করেই যাচ্ছি ক্রমাগত, আমরা মান থেকে বহু দূর চলে গেছি। আমাদের জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে আমাদের অবদানটা সেরকম এখন আর নেই, যদিও জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্র অনেক উন্মোচিত হচ্ছে, অনেক বিস্তৃত হচ্ছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ দিতে পারত সমাজকে, সেখান থেকে যেন অনেকটাই পিছিয়ে এসেছে। আরেকটা বিষয় খেয়াল করে দেখবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান বিতরণ বা বিপণনের জায়গা নয়, তার একটা মান ধরে রাখার কথা, সেটি যে পুরোমাত্রায় ধরে রাখতে পারছে আমার মনে হয় না। তার কারণটা হচ্ছে আমরা এখন জ্ঞানের আদর্শ থেকে অনেকটাই সরে এসেছি। এখন মুখস্থ ভিত্তিক শিক্ষা একজন পরীক্ষার্থী তৈরি করা প্রধান কাজ হয়ে গেছে। শিক্ষা যে জীবনকে আলোকিত করে, সেই শিক্ষা দেওয়ার পরিবর্তে আমরা এখন পরীক্ষা পাশের যাবতীয় আয়োজন তাদেরকে সম্পন্ন করে দিচ্ছি, যে জন্য আপনি দেখবেন আমাদের জাতীয় জীবনের যে ক্রান্তিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেরকম বলিষ্ঠ একটা বিবেকের অবস্থানে দাঁড়াতে পারছে না। রাজনীতির ক্ষেত্রে আমরা দেখেছি সবসময় এইখানে সুস্থ রাজনীতির চর্চা হতো, বামধারা রাজনীতি প্রবল প্রতিষ্ঠানপন্থী রাজনীতির দিনেও খুব সবল ছিল। এখন দেখবেন অল্প কিছু সংখ্যক ছাত্রছাত্রী বামপন্থার রাজনীতি করছে, বা তারা ছাত্রছাত্রীদের পক্ষে কথা বলছে বা শিক্ষার পক্ষে কথা বলছে। বড় দুই দলের বিভক্ত সংগঠনগুলিতে এখন ছাত্র রাজনীতি ঘুরপাক খাচ্ছে। শিক্ষক রাজনীতি এখন একেবারে স্বার্থের রাজনীতি হয়ে দাঁড়িয়েছে। দেশের বড় বড় ইস্যু নিয়ে এখন রাজনীতির চর্চা এখানে হয় না। অর্থাৎ যে আদর্শের রাজনীতি 60-এর দশকে আমরা দেখেছি, 70-এ দেখেছি আমরা, এমনকি 80-তেও দেখেছি, সে আদর্শের রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চর্চা হচ্ছে না। সেজন্যই মানগুলি নানান জায়গায় অবনতি হচ্ছে, আর শিক্ষকরাও নিজের কাজে ব্যস্ত। কোথাও যেন সংঘবদ্ধতার যে বিষয়টা ছিল, যে বিশ্ববিদ্যালয় একটা সংঘ পরিবার, সেই বিশাল একটা সংঘের প্রত্যেকেই একটা দায়িত্বে অবস্থানে থেকে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবেন, সেই সংঘবদ্ধতার সূত্রগুলি যেন অনেকটা শিথিল হয়ে গেছে। স্যার, আপনি পড়িয়েছেন ইংরেজি সাহিত্য এবং আপনি লেখালেখি করেছেন, আপনি ফিকশন লিখেছেন, মানুষের জীবনে বা এই যে তরুণদের সঙ্গে আপনি সময় কাটিয়েছেন আপনার জীবনের বেশিরভাগ সময়, সাহিত্য কতটুকু জরুরি মানুষের জীবনে? সাহিত্য অবশ্যই জরুরি, আমি মনে করি সাহিত্যের কোনো বিকল্প নেই। সাহিত্য প্রথমত বলি সৃজনশীল একটি নির্মাণ, যাতে জীবন প্রতিফলিত হয়, জীবনের দর্শনগুলি প্রতিফলিত হয়, শুভ অশুভের বিভেদের বিষয়টা পরিষ্কার হয়, একটা নন্দন চিন্তা যে কোনো সাহিত্যের প্রধান একটা সূত্র। আর সাহিত্য মানুষকে জীবনমুখী করে, জীবনের গভীরতা অনুসন্ধানে উৎসাহিত করে। সাহিত্য যতই কাল্পনিক হোক, তার একটা বাস্তব ভিত্তি থাকতেই হয়। তো এই বিষয়গুলি যেহেতু সাহিত্য শিখায়, আমি মনে করি আমাদের এই সময়ে সাহিত্য বিশেষ করে অনেক বেশি জরুরি। আপনি দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি দেখতে পাই যে তরুণরা অনেকটা বিভ্রান্ত হয়ে পড়ছে, যে কোনো একটা ইস্যুতে উত্তেজনা ছড়িয়ে পড়ে, অসহিষ্ণুতা ছড়িয়ে পড়ে, সাহিত্য এই অসহিষ্ণুতাকে প্রতিহত করে। সাহিত্যে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই, কোনো সাহিত্য সাম্প্রদায়িক নয়, যদি হয়ে থাকে সেটি সাহিত্য নয়, সেটি প্রপাগান্ডা। তো আমরা যে যুগে বাস করছি, সেই যুগে মানুষের চেতনাকে শানিত করার জন্য, একজন শিক্ষার্থীর মনের জানলাগুলি খুলে দেওয়ার জন্য, তার বিশ্বটা অনেক উন্মুক্ত করার জন্য সাহিত্যের কোনো বিকল্প নেই। আর সাহিত্য একটি মননশীল এবং সুন্দর মন সৃষ্টি করতে পারে, যে মনটি একাধারে সৃজনশীল এবং নতুনভাবে ভাবনা করতে চায়, চিন্তা করতে চায়, জগৎকে নিয়ে, ব্যক্তিকে নিয়ে, সময়কে নিয়ে, ইতিহাসকে নিয়ে, সমাজকে নিয়ে, এই বিষয়গুলি সাহিত্য তো শেখায় আমাদের। স্যার, আমাদের সময় হচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাবার। বিজ্ঞাপন বিরতির পর আবারও আসবো ফিরে আমাদের আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজনে। আমাদের সঙ্গে আছেন ডক্টর সৈয়দ মনজুরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক এবং লেখক। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দাঁড়িয়ে স্যারের সঙ্গে কথা বলছি, স্যারের শিক্ষকতা জীবন, লেখক জীবন, এবং স্যারের সমাজকে এবং পৃথিবীকে তিনি যে দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেন সেটির একটি বিশ্লেষণ স্যারের কাছ থেকে নেবার চেষ্টা করছি। আপনি কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়ার কথা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম সারা পৃথিবী জুড়েই একটা বলা যেতে পারে একটা প্যারাডাইম শিফট
তরুণদের ভাবনা প্রকাশের একটি মাধ্যম, তারা চিন্তা করছে, একটা ইন্টারেকশন হচ্ছে, মিথস্ক্রিয়া হচ্ছে। কিন্তু অনেকেই বলে থাকেন যে এই বিস্তারের সঙ্গে সঙ্গে এটির একটি নেতিবাচক জায়গাও রয়েছে। আপনি সাহিত্যের যে একটি জায়গা রয়েছে, মানুষকে চিন্তা করাবে, সমাজ সম্পর্কে ভাবতে শেখাবে, সেই জায়গা থেকে সরে এসে অনেকেই মনে করেন যে না, বস্তুগত জায়গাটিতেই তাদের আগ্রহ বেশি, মানে সাহিত্য বা আমাদের সৃষ্টিশীল জগৎ থেকে মানুষ একটু বোধহয় দূরে সরে যাচ্ছে। এটি কি আপনার ক্ষেত্রে মনে হয়? হ্যাঁ, আমার যেটা মনে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমটা একটা আত্মপ্রদর্শনের, আত্মঘোষণার জায়গা হয়ে গেছে। আপনি মার্কিন রাষ্ট্রপতির টুইট দেখেই বুঝতে পারেন যে তিনি ঘোষণা দিচ্ছেন, তিনি এই করছেন, ঘোষণা দিচ্ছেন। এই ঘোষণা দেওয়ার বিষয়টাই খুব আমার কাছে অকল্পনীয় মনে হয়, যে এটি একসময় তো কেউ ভাবতো না যে আমাকে ঘোষণা দিতে হবে বা আমি এই করছি সেই করছি আমাকে দেখে যাও। এই আত্মপ্রদর্শনীর জায়গাটা কখনো ছিল না। এগুলি আমাদের সংস্কৃতিতেও কিন্তু নেই, ফলে বৈশ্বিক সংস্কৃতির যে আত্মপ্রদর্শনের বিষয়টি আমাদের সংস্কৃতির ভিতর চলে আসছে এই সামাজিক যোগাযোগের মাধ্যমে। তাতে হচ্ছে কি, আমরা স্বার্থান্বেষী হয়ে যাচ্ছি, আমরা স্বার্থপর হয়ে যাচ্ছি, অথচ আমাদের হওয়া উচিত পরার্থপর। আমার নিজেকে প্রদর্শনীর পরিবর্তে আমি দেশটাকে কতখানি তুলে ধরতে পারি সেটি হওয়া উচিত আমার প্রধান কাজ। আমার গণমানুষ, আমার শ্রমিক, আমার কৃষক, তাদের জন্য আমি কথা বলবো, আমার নিজের কথাগুলি কেন বলবো? কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যেকেই নিজের কথাগুলি বলেন, অনেকে যুদ্ধ করেন, আর কেউ যদি যুদ্ধ করার মতো প্রতিপক্ষ না পান তিনি ছায়া যুদ্ধেও নেমে যান। তো এটি আমি মনে করি অপসংস্কৃতির একটা বিষয়। সংস্কৃতির নিয়ম মেনে যদি আমি সামাজিক যোগাযোগ মাধ্যমকে আমি ব্যবহার করি তাহলে সেটি হবে জ্ঞান অন্বেষণের একটা মাধ্যম, সত্যিকার যোগাযোগের মাধ্যম। এই যে আমি অসংখ্য ফ্রেন্ড হয়ে যায় আমার, তাদের জীবনের সঙ্গে সম্পৃক্ত হবে একটা অর্থপূর্ণভাবে, একেবারে আপত্তিক কারণে তার সঙ্গে আমি জোটবদ্ধ হচ্ছি সেটি হওয়া উচিত নয়। যদি একজন আরেকজনের জীবনকে স্পর্শ করে কিছুটা সমৃদ্ধ করতে পারে সেটি হবে প্রধান একটা শর্ত। আর সবচেয়ে বড় জিনিস, একটা সংযমের বিষয় সবখানে থাকা উচিত, পরিমিতির বিষয় থাকা উচিত। কোনটা ভালো কোনটা মন্দ এটা যদি আমি বুঝতে না পারি তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধুই আমাকে একটা পাঠাতন দেবে যেখানে আমি আমার নিজেকে ঘোষণা করব। তো এত ঘোষণা পৃথিবী গ্রহণ করবে কী জন্য? কয়টা মানুষের ঘোষণা শোনার জন্য পৃথিবী তৈরি আছে? স্যার, আপনি পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষা অর্থাৎ পিএইচডি করতে গেলেন নর্থ আমেরিকা অর্থাৎ ক্যানাডাতে, এবং সেখান থেকে আবার ফিরে আসতেন। এখন অনেকেই দেখি যে বাইরে গিয়ে তারা ওই বিদেশের জীবনযাপনে অভ্যস্ত হয়ে গিয়ে সেখানে ভাগ্য অন্বেষণ করতে চান, এবং আপনি যে ফিরে এসেছেন এটা একটা উদাহরণ আমার কাছে অন্তত সেটি মনে হয়। কিন্তু যারা অনেকেই ফিরে আসতে চান, বিশেষ করে যুক্তরাজ্য বা ইউরোপের বিভিন্ন দেশ থেকে, তারা বাংলাদেশের অনেক সমস্যার কথা বলে ওই সিদ্ধান্ত থেকে অনেকেই সরে আসেন, তাদের উদ্দেশ্যে আপনার কী বলবার আছে? না, আমার কিছু বলার নেই, কারণ এটা ব্যক্তিগত একটা সিদ্ধান্তের বিষয়। আমি আমার নিতান্ত ব্যক্তিগত কারণে এসেছি। আমার মনে হয়েছে যে আমার যেটুকু আমাকে বিশ্ববিদ্যালয় দিয়েছে, দেশ দিয়েছে, তার কিছু প্রতিদান আমাকে দিতে হবে। আমি যদি একটা দ্বিতীয় শ্রেণী পেয়ে পাশ করতাম হয়তো সেই চিন্তা আমার মাথায় নাও আসতে পারত। আমার শিক্ষক হতে হবে, শিক্ষক হয়েছি, শিক্ষকতাকে ভালো লেগেছে, মনে হয়েছে যেন ছাত্রছাত্রীর কাছে কিছুটা পৌঁছে দিতে পারছি, সে কারণে আমি চলে আসছি। অনেকেই আসছেন, অনেক বিজ্ঞানী চলে আসছেন, এখন একটা বরঞ্চ ফিরে আসার একটা প্রবণতা আমি দেখতে পাচ্ছি। তো সেই জন্য এই বিষয়টা নিয়ে আমি সার্বিকভাবে কোনো মন্তব্য করব না, এটা প্রত্যেকের ব্যক্তিগত চিন্তার বিষয়। তবে একটা জিনিসই শুধু মনে রাখতে হবে, আমি যেখানেই থাকি আমার দেশটাকে যদি আমি কিছু দিতে পারি, যেভাবেই দিতে পারি, আমার দেশের পক্ষে একটা জনমত সৃষ্টি করা থেকে নিয়ে আমি একজন বিজ্ঞানী, আমার দেশের মানুষের উপকারে কোনো উদ্ভাবন করতে পারছি কিনা, এই বিষয়গুলো যদি মাথায় থাকে তাহলে আমি মনে করি যেখানে আমি থাকি আমি বাংলাদেশেই আছি। আর সবচেয়ে বড় জিনিস, আমার বুকের ভিতরে যে বাংলাদেশ সেটিকে আমি কোনো ক্রমে তার সঙ্গে কোনো সমঝোতা করছি কিনা, সেখানে কেন অন্য কোনো পতাকা আমি উড়াচ্ছি কিনা সেটাই আমাকে দেখতে হবে। সেই পতাকা অনেক রঙের হয়, একটা পতাকা হয় ভয়ঙ্কর রঙের যেটি হচ্ছে বিধ্বংসী রঙ, সেই রঙ কি আমি উড়াচ্ছি নাকি আমার সবুজ লাল পতাকাটা উড়িয়ে যাচ্ছে? যদি সেই সমস্ত জীবন আমার মনের ভিতরের পতাকা এই রঙটা থাকে তাহলে কোথায় আমি আছি সেটি বড় কথা হয়ে থাকে না, কী দিতে পারছি সেটা বড় হয়ে যায়। স্যার, আপনার কাছে শেষ প্রশ্ন, আমরা যারা আপনার ছাত্র আমরা সবাই জানি আপনাকে, যারা কাছে থেকে চিনি, যে আপনি আপনার শিক্ষকতা দারুণভাবে উপভোগ করেছেন, আপনি যখন লেখালেখি করেছেন সেই কাজটিও অত্যন্ত নিবিড়ভাবে করেছেন, নিষ্ঠার সঙ্গে করেছেন, এবং সবচেয়ে বড় কথা এনজয় করেছেন। আমার খুব জানতে ইচ্ছে করে যে আজকে যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি কি আসলে এরকম একটি জীবনই চেয়েছিলেন, মানে যে জায়গাটা আমার মনে হয় তাই। আপনি দুইটা জিনিসের কথা উল্লেখ করেছেন, পড়ানোটা আমার খুব আনন্দের একটা বিষয় মনে করি আমি, কারণ অনেক জীবনের সঙ্গে আমার সংযুক্তি ঘটে, এবং এই যে 18 থেকে 24-25 এই বয়সীদের সঙ্গে থাকতে থাকতে আমার বয়সটাও সেরকম বাড়তে দিই না আমি, এটি আমার জন্য একটা
একটা লাভের বিষয়, লেখালেখিটা আমি অত্যন্ত আনন্দ পাই, কিন্তু আমি অন্য যে কোনো কাজ করি আমি আনন্দ পাওয়ার চেষ্টা করি। গান শুনতে গিয়েও আমি আনন্দ খুঁজি, আমি হাঁটাহাঁটি করি তাতেও আমি আনন্দ খোঁজার চেষ্টা করি, আড্ডা আমার অত্যন্ত প্রিয় একটা বিষয়, আলস্য আমার দারুণ প্রিয় বিষয়, এগুলি আমি উপভোগ করি। কাজে আমি মনে করি যে একটা জিনিস হওয়া উচিত মানুষের জীবনে, যে কাজটি আমি করি না কেন সেটি আমি একটা বাজারের মূল্যে ফেলবো না তাকে, বা তার প্রতি আমি কোনো বিচারের মাপকাঠি অর্পণ করব না, এই বৃহৎ মন্দ এই বিষয়ে আমি যাব না। আমি বরঞ্চ ভাববো যে কাজটি আমি করছি তাতে আমি আনন্দ পাচ্ছি কিনা, যতদিন আমি আনন্দ পাবো সেই কাজটি আমি করতেই থাকবো। আর মানুষের কথায় আমি কখনো আমার নিজের জীবন গড়তে দিইনি, মানুষ কি বলে আমি কখনো কোনো দিন সেটা নিয়ে ভাবিনি। এটি না ভাবার কারণে আমি নিজে বুঝি কোন স্থানে আমার অবস্থানটি দুর্বল, কোন কাজটি আমার ভালো হয়নি, কোথাও কোনো অন্যায় হয়েছে কিনা, এটি আমি নিজে সবার আগে উপলব্ধি করতে পারি এবং সেইভাবে আমার নিজেকে সতর্ক করতে পারি বা নিজেকে পরিমার্জনা করতে পারি। কিন্তু আমি যদি মানুষের কথায় চলি তখন একটা আরোপিত মূল্যমান আমার উপর নির্ধারণ হয়ে যাবে, সেটি মতো আমি নিজেকে হয়তো গড়ে তুলতে নাও পারি। সেজন্য আমি চেষ্টা করেছি আমার জীবনটাকে উপভোগ করতে, আমি যাই করেছি সেখানে একটা উপভোগের মাত্রা আছে। সেলিব্রেশন বলে একটা কথা আছে না, উদযাপন, এই উদযাপনের আমি অসম্ভব ভক্ত। আমি দেখি মানুষ যখন উদযাপন করেন নিজেকে, একজন শ্রমিক যখন ধান কাটছেন নিজেকে উদযাপন করছেন, তিনি যদি উদযাপন করতে পারেন তার নিজেকে এই কঠিন একটা সময়ে কঠোর একটা অবস্থানের ভিতরে, তাহলে আমি কেন পারবো না। শেষ প্রশ্নের সঙ্গে স্যার ছোট্ট একটা সাপ্লিমেন্টারি প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে আপনার জন্ম এবং বেড়ে ওঠা সিলেটে এবং আপনার যে শৈশব, সেই শৈশবের একটা অদ্ভুত স্মৃতি আমরা বিভিন্ন সময় শুনেছি, আপনি নিজে আমার সঙ্গে সাক্ষাৎকারে আপনি সেই স্মৃতিচারণ করেছেন। আপনার শেষ দিনগুলোতে বা জীবনের শেষ দিকটাতে কি এরকম কোনো ইচ্ছে আছে যে সিলেটের ওই যে শৈশবের জায়গাগুলো সেগুলোকে সেখানে গিয়ে থাকা, অনেকে আছে না যে লেখালেখি করার এই ধরনের কোনো নস্টালজিয়া কখনো আমি ভুলি না। আমি যেটা আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে যে আমি প্রিয় জায়গাগুলি আমি যাব, ঘুরে বেড়াব, আর শৈশবের শহরে আমি সবসময় যাই, কাজে কোনো অপূর্ণতা সেই অর্থে আমার নেই। আমার বন্ধুবান্ধব অনেকেই চলে গেছেন আমাদের ছেড়ে, এই পৃথিবী ছেড়ে চলে গেছে, তাদের কথাও মনে পড়ে। আমি অনুভব করি যে আমার ভিতরটা অনেক ভরে যায় এখনও যখন শৈশবের শহরে চলে যাই, বন্ধুবান্ধবের সঙ্গে যখন আড্ডায় বসি, কিন্তু সেখানে আমি কাতর হয়ে থেকে থাকার মানুষ নই, আমি সবসময় এগিয়ে যেতে চাই। কাজে আমি ওই স্থবির হলে তখন একটা জায়গায় আঁকড়ে বসে থাকতে হয়, আমি কিন্তু স্থবির না। আমি নিজেকে ভাবি যে আমি যতদিন বাঁচবো আমি যেন একেবারে জঙ্গম একটা মানুষ হই, যেন কোথাও বাধা না পড়ি, কোনো সুতোয় বাধা না পড়ি, কোনো বন্ধনে আবদ্ধ হতে আমি রাজি না, পারিবারিক বন্ধন ছাড়া। তো সেই বন্ধন অনেকটা আনন্দের, সেটা অনেক বেশি আনন্দের। সেই জন্য আমি মনে করি যে আমার ওই রকম কোনো আবেগ নেই যে আমার ওই শহরে গিয়ে শেষ জীবনগুলি অতিবাহিত করতে হবে। তবে যে শহরে আমি জন্মের নিঃশ্বাস নিয়েছি সেই শহরে গেলে আমি সত্যিই অনেকটা উদ্দীপ্ত অনুভব করি নিজেকে, তো সেটি তো মনস্তাত্ত্বিক বিষয়। এটি আমি এখানে বসেও যদি আমি ভাবি আমার শহরের কথা, আমি সেই উদ্দীপনাটা অনুভব করি। স্যার অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমাকে ধন্যবাদ, তুমি ভালো থাকো, আর তোমার সঙ্গে এইভাবে কথা বলতে পেরে এই আমার প্রিয় ক্যাম্পাসে আমার সত্যি খুব আনন্দ লাগলো। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ডক্টর সৈয়দ মনজুরুল ইসলামের সঙ্গে, তার শিক্ষকতা জীবন, তার অধ্যাপনা জীবন, তার লেখালেখি জীবন এবং সামগ্রিকভাবে তার যে দেখার দৃষ্টিভঙ্গি, জীবনকে তিনি যেভাবে দেখেন, সব কিছু মিলিয়ে আমরা বোধ করি যে খুব অল্প সময়ের ভেতরে আমরা সৈয়দ মনজুরুল ইসলামকে একটু ভিন্নভাবে আবিষ্কার করবার চেষ্টা করেছি। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।